আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আমার জব অ্যান্ড স্টাডি নিউজ চ্যানেলে আর একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নয় পাঁচ দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করেছে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আরও একবার প্রকাশ করানো হয়েছিল দু হাজার সতেরো সালে তখন যারা আবেদন করেছেন এখন তাদের আবেদন করার কোনো আর প্রয়োজন হবে না বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার আগে এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন চলুন বিস্তারিত দেখা যাক বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের নিম্নলিখিত শূন্য পদসমূহের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবল্লিত শর্তাবলীর সাপেক্ষে প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে তারা পদের নাম অফিস সহায়ক এখানে পদের সংখ্যা তারা নয়জন নিবে জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী পদের বেতন স্কেল আট হাজার থেকে দু টাকা শিক্ষাগত যোগ্যতা এখানে কমপক্ষে এসেছে সমানের পরীক্ষায় উত্তীর্ণ দুই নম্বরে তারা এল এম এল এস এস নিয়োগ দিয়েছে এখানে তারা পদের সংখ্যা তিনটি নির্ধারণ করেছে এবং এখানে বেতন স্কেল আট হাজার থেকে দু টাকা ন্যূনতম অষ্টম শ্রেণী প্রাস তিন নং পদে তারা চৌকিদার নিয়োগ দিয়েছে এখানে পদের সংখ্যা দুইটি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এখানে আট হাজার দুশো পঞ্চাশ থেকে দু হাজার দশ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম অষ্টম শ্রেণী প্রাস চার নং পদে তারা মালি নিয়োগ দিয়েছে এখানে পদের সংখ্যা একটি এখানে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে দু হাজার দশ টাকা এখানেও শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস চার নং পাঁচ নং পরে তারা ফরাস নিয়োগ দিয়েছে এখানে তারা পদের সংখ্যা দুইটি নিবে জাতীয় বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে দু হাজার দশ টাকা নির্ধারণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস ছয় নং পরে তারা সুইপার পরিচ্ছন্নতা কর্মী নিবে একজন এখানে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে দু হাজার দশ টাকা নির্ধারণ করা হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যাত হরিজন আবেদনকারী নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে শর্তাবলী এক নং শর্তাবলী তারা উল্লেখ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ সুপ্রিম কোর্ট ডট গোভ হতে ডাউনলোডকৃত আবেদনপত্রে নির্ধারিত ফর্ম ও প্রবেশপত্র উক্ত ডাউনলোডকৃত ফর্ম ও প্রবেশপত্রের ফটোকপি পূরণ করে আবেদন করা যাবে নির্ধারিত ফর্মে আবেদনপত্র ও প্রবেশপত্র সহস্তে পূরণ করে আগামী তিরিশ পাঁচ দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী ডেপুটি রেজিস্ট্রার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ঢাকায় এক হাজার বরাবরে ডাক যোগে বা কুরিয়ার সার্ভিস আমাদের পৌঁছাতে হবে তারপর এখানে আরও বিভিন্ন ধরনের সত্তাবলী দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই তিরিশ পাঁচ দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখ আঠারো মতো তিরিশ বৎসরের মধ্যে হতে হবে উল্লেখ করা আছে এখানে আরও বিস্তারিতভাবে কত টাকা আবেদন ফি সেগুলো আরও বিস্তারিতভাবে দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন এই ছিল বন্ধুরা আজকের মতো এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি আসসালাম